এরপরে প্রশ্ন করেছেন শাহিন আলম আপনি লিখেছেন জানাজার নামাজে প্রত্যেক ত্যাগিরে কি হাত তুলতে পারবে জানাজার নামাজে প্রতি তেকবারে হাত তুলবেন কি তুলবেন না এটা নিয়ে ও রামায়ক মধ্যে দুই রকমের মতই আছে তুলনামূলকভাবে না তোলার মতটা আমার কাছে শক্তিশালী আমার আমি সেটার উপর আমল করি শুধু শক্তিশালী মনে হয় এবং এটাকে অনেক রামায়ক রাম প্রাধান্য দেন যদিও প্রত্যেকটা আপনার ইয়ের পরে দোয়ার পরে সুরার পরে সানার পরে দুরুদের পরে হাত তোলার কথা অনেকগুলো একরম বলে আমরা হাবিব রহমান আপনি লিখেছেন মৃত ব্যক্তির জন্য মসজিদের দেয়া দোয়া করার পর জিলাপি খাওয়া কি দোয়ার বিনিময় নেওয়া বলে গণ্য হবে এটাকে সরাসরি বিনিময় বলা কঠিন কারণ হলো এখানে দোয়াতে কেউ সামিল না থাকলে গণহারে সবাইকেই দেওয়া হয় কিন্তু জিনিসটা দৃশ্য তো বিনিময়ের মতোই লাগে যে দোয়া করা হচ্ছে তারপরে এটা দেওয়া হচ্ছে অথচ অন্য সময় তো দেওয়া হয় না তো এইটা আসলে অসন্দর একটা দিক আমরা এমনিই মসজিদে মুসল্লিদেরকে বা যে কোনো মানুষকে খাওয়াবো মৃত ব্যক্তির তরফ থেকে খাওয়ানোটা বিশেষ করে গরিব গরিবভাবেদেরকে খাদ্য দান করাটা অনেক বড় ইবাদত এবং সহজ কাজ করা যেতে পারে দিনক্ষণ কোনো কিছু ঠিক না করে গতানুগতিক কোনো ট্র্যাডিশন ফলো না করে এমনিতেই মৃত ব্যক্তির তরফ থেকে দান দক্ষিণা করা যেতে পারে খাদ্য বা যে কোনো কিছু দিতে পারেন বাট মসজিদে এটা দা মানে জিলাপি ইত্যাদি দিচ্ছেন আপনি দোয়া করাচ্ছেন তার বিনিময়ে এবং এ দোয়ার জন্য যে সম্মিলিত রূপ দিয়ে সবাই একত্র হয়ে দোয়া করছেন মৃত ব্যক্তির জন্য জানাজা ছাড়া এভাবে সম্মিলিত হয়ে তার জন্য দোয়ার কোনো আনুষ্ঠানিকতাই আসলে সরিয়াতে আমাদেরকে নির্দেশ করে না বিদায় প্রত্যেকে যার চার জায়গা থেকে আমরা তার জন্য দোয়া করবো এবং দোয়া পরবর্তী এই ধরনের জিলাপিটাও দৃশ্য তো ভালো দেখা যায় না কিন্তু এটাকে সরাসরি পারিশ্রমিক এবং বিনিময় হিসাবে ধরে হারাম বলাও যাবে না আকিবুল হাসান রাফি আপনি লিখেছেন শয়তান ও থেকে মুক্তির উপায় কী শয়তান অশ্বাসা থেকে মুক্তির উপায় হল আল্লাহাবুল্লাহমের কাছে শয়তান থেকে বানা চাইতে হবে আউজ বিল্লাহমের শৈতুর রাজীব আল্লাহ তালা বলেছেন এম্মায় আনজাহ শীতের আর নজুন ফেস্তা আজুল্লাহমের শীত আমর জিম যখন তোমাকে খোঁচা দিবে তোমাকে তোমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তখন তুমি আল্লাহ তালার কাছে পানা চাইবে বিতাড়িত শয়তান থেকে সেই জন্য আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইব আজবুল্লাহমের রাজিম পাঠ করবো এটাই হলো এটাই হলো একজন ইমানদারের জন্য সবচাইতে জরুরি বিষয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষেত্রে বিধে আপনি এই কাজটি করার চেষ্টা করবেন অর্থাৎ আল্লাহ আল্লাহতার কাছে পানা চাইবেন সেই সাথে শয়তানের যে আপনার শয়তানি করার সুযোগগুলো সে পদগুলো বন্ধ করে দিতে হবে যেমন আমরা যথাসম্ভব সকাল সন্ধ্যা দোয়া পড়ব শরীর বন্ধ করার চেষ্টা করব। নিজেদেরকে আপনার শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য বাসা বাড়িতে ঢুকার সময় বিসমেললা খাওয়ার সময় বিসমেললা প্রতিটি কাজের সময় বিসমেলা ইত্যাদি বলবো ইনশাল মাধ্যমে আমরা শয়তানের বস্ত্রতা থেকে এবং শয়তানের শয়তানি থেকে বেঁচে থাকতে পারবো এমনি হৃদয় এটি থেকে আপনি লিখেছেন আমি কীভাবে ইসলামের সকল বিষয়গুলোকে যথাযথভাবে পালন করবো আর ইসলাম সমর্থন করে না এমন বিষয় কীভাবে পরিহার করবো আল্লাহ আলমেন আপনার প্রতি রহম করুক ভাই হৃদয় ইসলামের সকল বিষয়গুলোকে যথাযথ পালন করার জন্য ক্রমসূন্নাকে আপনি ফলো করবেন ক্রমসূন্না মৌলিক নির্দেশনাগুলোকে আপনি মেনে চলবেন এবং আল্লাহ রাবুল আলমিন যেগুলো নিষেধ করেছেন সে সমস্ত বিষয়গুলো থেকে বাঁচার জন্য আপনাকে করোনা ভাইসের আশ্রয় নিতে হবে যে সেগুলোতে কী কী বলা নিষেধাজ্ঞার দেওয়া আছে সেগুলো আপনি মেনে চলতে হবে যদি বলেন যে এটা আমি জানলাম কিন্তু মানাটা আমার দ্বারা কিভাবে সম্পাদিত হবে বা কীভাবে মানাটা সহজ হবে তাহলে সেক্ষেত্রে বলবো যে আমরা প্রথমত দিনই পরিবেশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ইমানদারদের পরিবেশ পরিবেশ ইমানী সোসাইটি মুসলমানদের নে কামল যাদের মধ্যে আছে মুত্তাকি যারা আছে তাদের পরিবেশের মধ্যে নিজেকে যদি আপনি কী জানি বলে এটাকে যদি আপনি নিজেকে যদি সেখানে আবদ্ধ করে ফেলতে পারেন সেটা হবে সবচেয়েতে ভালো এবং আপনার দিনের উপর টিকে থাকাটা অনেক সহজ হবে তার মাধ্যমে এটি করতে হবে সেই সাথে আল্লাহ তাদের কাছে দোয়াও করতে হবে আল্লাহ যেন সহজ করেন এবং সবচেয়ে বড়ো বিষয় হলো যেটি শুরুতে বললাম যে পরিবেশ মানুষ পৃথিবীতে যে যতটুকু ভালো থাকে ভালো পরিবেশের প্রভাবই বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয় আবার যারা মন্দির দিকে চলে যায় তারাও খারাপ সংস্রবের কারণে খারাপ পরিবেশের কারণে মন্দের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই চলে যায় বিধায় এই পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর জন্য বলেছেন ইয়াহুল হিন আমা আসাদ মান্দার গণতাক অবলম্বন করো তোমরা এবং সত্যবাদীদের সাথে নিকার মানুষগুলোর সাথে থাকো